তেল ঢেলে নেচ্ছি প্রথমে। এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে আমি ভালোভাবে ব্রাউন কালার করে ভেজে নিলাম। এখন আমি এর সাথে পেঁয়াজ বাটা দিয়ে দেব। এখন পেঁয়াজ বাটা দিয়ে দিচ্ছি। এখানে আমি দুই চামচ পেঁয়াজ বাটা দিয়ে দিলাম। আদা বাটা দিয়ে দিচ্ছি 1 চামচ। এখন সবগুলোকে আমি একসাথে তেলে ভেজে নেব। সবগুলো আমার একসাথে ভাজা হয়ে গেল। এখন আমি দিয়ে দিচ্ছি 1 চামচ হলুদের গুঁড়ো, আমাদের যে শুকনো মরিচের গুঁড়ো 1 চামচ, ধনিয়ার গুঁড়ো দিয়ে দিচ্ছি 1 চামচ, জিরার গুঁড়ো দিয়ে দিচ্ছি 1 চামচ, 1 চামচ লবণ। সবগুলো একসাথে আমি তেলে ভালোভাবে ভেজে নেব। তেলের সাথে মশলাটা আমার ভাজা হয়ে গেল। এখন আমি পানি দিয়ে কষিয়ে নেব মশলাটাকে। এখন ভালোভাবে তেলে এখন পানি দিয়ে আমি কষিয়ে নিচ্ছি। মশলাটা কিন্তু আমার ভালোভাবে কষানো হয়ে গেল, দেখতে পাচ্ছেন উপরে আমার তেলটা চলে আসছে আর নিচে মশলাটা চলে গেছে। এখন আমি এই পর্যায়ে এখন সবগুলোকে আমি মশলাটার সাথে আমি মাছটাকে সুন্দর করে একটু কষিয়ে নিচ্ছি। এখানে আমি কোনো পানি দিয়ে কষাচ্ছি না, শুধু জাস্ট মশলাটার মতো আমি কষিয়ে নিচ্ছি। সবগুলো মাছ আমি উঠিয়ে নিয়েছি। এখন একটু ঢাকনা দিয়ে ঢেকে রাখবো 2-3 মিনিটের জন্য। আমি ঢাকনাটাকে উঠিয়ে নিচ্ছি। আমি সবগুলোকে উল্টিয়ে নিলাম। এখন অল্প পানি দিয়ে দেব। অল্প পানি দিয়ে আমি এটাকে আবার সিদ্ধ করে নিচ্ছি। দিয়ে দিলাম। এখন আমি মাছটাকে ভালোভাবে সিদ্ধ করে নিচ্ছি। ওটাকে আমি 15 মিনিটের জন্য ঢাকনা দিয়ে দিই। পরে ঢাকনাটাকে উঠিয়ে নিচ্ছি। এখন আমি উপরে কাঁচামরিচগুলোকে দিয়ে দিচ্ছি। এখন সবগুলোকে একটু আমি এভাবে নেড়ে চেড়ে দিচ্ছি, ভালোভাবে কষিয়ে নেব, যেহেতু আমার এটা বোনা বোনা থাকবে। মাছটা আমার ভালোভাবে কষানো হয়ে গেল, দেখতে পাচ্ছেন। এখন আমি একটা প্লেটে উঠিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন যে আমার মাছ বোনাটা কিন্তু অনেক সুন্দর করে আমি মাছ বোনাটা করে নিলাম। আপনারা এভাবে মাছ বোনাটা করে খাবেন, কোনো মাংসেরই প্রয়োজন হবে না। এবং সবাইকে একটাই কথা বলবো, যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেই, প্লিজ এখনই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেন। সবাইকে ধন্যবাদ পাশে থাকার জন্য। সবাইকে আসসালামু আলাইকুম।